রোগ হলে জীবন থেকে সুখ হারিয়ে যায় তাই তো রোগের আরেক নাম অসুখ কিছু কিছু অসুস্থতা আমাদেরকে ফেলে দেয় রীতিমতো দুর্ভাবনায় তবে সমস্যা যাই আসুক না কেন সমাধানের পথ খুঁজে নিতে হয় আমাদেরকেই আর সেই সমস্ত পথ জানাতেই শুরু করছি মোহনা টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি হসপিটাল ডাক্তারের চেম্বার থেকে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার শাকিরা ফয়সাল নোভা পুরো অনুষ্ঠান জড়িয়ে আজ আমরা কথা বলবো বাত ব্যথা প্যারালাইসিস এবং মেরুদণ্ডের সমস্যা এবং তার চিকিৎসা নিয়ে স্টুডিওতে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন আমাদেরকে আমাদের ফোন নম্বর নয় শূন্য এক এক সাত নয় নয় এবং নয় শূন্য এক শূন্য পাঁচ দুই দুই আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন আন্তর্জাতিক সম্পন্ন বিশিষ্ট বাদ ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান চেয়ারম্যান ডিপিআরসি ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আপনাকে স্বাগত অনেক ধন্যবাদ আজকে আমরা কথা বলব বাদ ব্যথা প্যারালাইসিস এবং মেরুদণ্ডের বিভিন্ন সমস্যা নিয়ে তো মেরুদণ্ডে কি কি ধরনের সমস্যা হতে পারে হ্যাঁ অবশ্যই আসলে একটা গবেষণা দেখা গেছে যে মানে যে কোনো মানুষের জীবনে কোনো না কোনো সময় সে মেরুদণ্ডের সমস্যা ভুগিয়ে থাকে আর কিছু রুগী আছে যাদের এই সমস্যা পারমানেন্ট মানে এই সমস্যা আর কখনো সারে নাই তো আমরা যদি মেরুদণ্ডের সমস্যা দেখি এখন মডার্ন যে জীবন আমাদের বেশিরভাগ রুগী যেমন আমার কাছে এই বেশিরভাগ রুগী আমরা মধ্য বয়সী পেয়ে থাকি যারা কর্পোরেট জব করে বিভিন্ন অফিস আদালত বা উচ্চপদস্থ কর্মকর্তা ব্যাংকার বিভিন্ন বিজনেসম্যান কারণটা হচ্ছে এই বয়সী এবং এই লোকগুলা বেশিরভাগ সময় কি করে চেয়ারে বসে কাজ করে এবং বেশি সময় কম্পিউটিং করে এবং কম্পিউটিং দীর্ঘ সময় করলে আপনি জানেন যে কোনো কম্পিউটিং অথবা বসে যদি এক ঘন্টার বেশি একটা না এক নাগারে এক জায়গায় বসে থাকে বা দাঁড়িয়ে যদি কোনো কাজ করে তাহলে মেরুদণ্ডে ডিস্কের প্রলাপস হওয়ার সম্ভাবনা বেশি ডিস্ক প্রলাপস ব্যাপারটা কি মানে কিভাবে একজন মানুষ বুঝতে পারবে যে তার ডিস্ক প্রলাপস হয়েছে ডিক্স হচ্ছে মেরুদণ্ডের যে আমরা তেত্রিশটা ভাটে বা কষের থাকে এর মাঝখানে একটা চাকতির মতো একটা নরম অংশ যেটা সেকেন্ডারি কার্টিলেজ ডাক্তারি ভাষা বলে থাকি এর কাজ হচ্ছে শরীরে সব অ্যাবজর্ভ করা মানে ওজনটা সে নেওয়া দুই হাড়ের মাঝখানে এই ডিক্সটা দেওয়া থাকে যেন একটা হার আরেকটা হারের সাথে কোনো কারণে আঘাতপ্রাপ্ত না হয় বা শরীরের ওজন যেন সে নিতে পারে ওটা হচ্ছে এক প্রকার সেকেন্ডারি কার্টিলেজ এবং নরম একটা পদার্থ যেটা মাংস পিণ্ডের মতো গোল চাকতি এই ডিক্সের ভিতরে থাকে নিউক্লিয়াস এই মেরুদণ্ড দীর্ঘ সময় সামনে ঝুঁকে কাজ করেন বা কম্পিউটিং করেন যদি ঘাড় অতিরিক্ত উঁচা করে বা ঘাড় বেশি বেশি নিচা করে তাহলে দেখা যায় মেরুদণ্ডের যে ঘাড়ে যে ডিস্স গুলো আছে আস্তে 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 এক পর্যায়ে ওই ভিতর থেকে নিউক্লিয়াস পাল্পোসাসটা বের হয়ে করে আসতে পারে। যেটা হয় যে আপনি জানেন স্পাইনাল কলামের ভিতরে যে ইয়া থাকে যে নার্ভ থাকে এই নার্ভের উপরে সে কম্প্রেশন ক্রিয়েট করে তখন নার্ভ যে হাত যেখানে কম্প্রেশন হলো যেই নার্ভের উপর প্রেশার হলো ওই নার্ভ যেখানে সাপ্লাই দিল যদি কোনো হাতে সাপ্লাই দিয়ে থাকে হাতে সমস্যা হবে তো যদি ঘাড়ে রিক্স প্রলাপস হয় বেশিরভাগ ক্ষেত্রে ঘাড় ব্যথা হবে এটা একেবারে কমন ঘাড় ব্যথা রুগী ঘাড় নাড়াইতে ব্যথা হবে এবং ঘাড় ব্যথা রুগী সবচেয়ে বেশি যেটা ইন্টেন্স পেইনে ভোগে কোমর হচ্ছে যে ঘাড় ব্যথা রুগী যখন রিক্স প্রলাপ হয় তার হাটটা মনে হবে যে ছিঁড়ে পড়ে যাচ্ছে বা তার কাছে মনে হবে যে হাটটা কেটে ফেললে ভালো এত তীব্র যে কোনো যেতে যেতে পারে পারে পারে। বা অবশ লাগতে আঙ্গুল ভার হয়ে আসতে পারে একটা কাজ করতে অথবা লেখালেখি করতে তার কষ্ট হতে পারে অথবা যদি সে জার্নি করে বা চলাফেরা করে তখন ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে আর সেম যদি কোমরে ডিস্ক প্রলাপস হয় তাহলে কোমরে কোমর ব্যথা হবে কোমর ব্যথার পাশাপাশি অনেকক্ষণ বসে থাকলে উঠতে কষ্ট হবে আর এই প্রবলেমটা চলতে থাকতে থাকতে এক পর্যায়ে দেখা যায় ব্যথা পায়ের দিকে চলে যেতে পারে সেটা যে কোনো ডান পা বা বাম পা কেন এরকম কিন্তু প্রায় দেখা যায় যে পায়ের ব্যথার সমস্যা নিয়ে আসছে কিন্তু পরে দেখা যায় যে ইনভেস্টিগেশন করে যে পরে আমরা যদি সেটা আমরা ডাক্তারি ভাবে দেখি বা একটা এমআরআই করি সিম্পল কোমরের তাহলে দেখা যায় যে প্রায় ডিক্স প্রলাপস হয় এবং কোমরের যেটা লাম্বার স্পাইনের এল এল ফাইভ স্যাক্রাল ওয়ান এই দুইটা ডিক্স বেশি ভালনারেবল মানে বেশি ডিক্স প্রলাপস হয়ে থাকে আর ঘাড়ে সার্ভাইকেল ফাইভ সিক্স এবং সিক্স সেভেন তো এই ডিক্স প্রলাপস হলে রুগী কিন্তু শুরুতে বুঝে না দেখা যায় প্রাইমারি অবস্থা কি একটু ব্যথা হয় হালকা ব্যথা ঘাড় ব্যথা বা কোমর ব্যথা হয়তো একটা কিলার খেয়ে নিল অথবা একটা ওষুধের দোকানে গিয়ে একটা ব্যথার ওষুধ খেয়ে নিল একটু গরম শেক দিল অথবা একটু রেস্ট নিল আবার কমে গেল আবার একই কাজ করছে সে অফিসে গিয়ে আবার আসে ঘন্টার পর ঘন্টা বসে একই কাজ করছে অথবা কেউ কোনো কারণে আঘাত পেল প্রাইমারি অবস্থা হয়তো একটু টর্ন হয়েছে সে বুঝতে পারে না একটু ব্যথার ওষুধকে কিছুদিন ইম্প্রুভ হয়ে গেল রুগী কিন্তু আর ডায়াগনোসিস হল না যে তার কি হলো বাট একদিন চলতে চলতে এমন হয় যে একদিন যে কি হয়েছে আগের দিন সে বাসা ছিল এক এলাকা থেকে হয়তো আর এক এলাকায় গিয়েছিল অথবা ভারী কিছু ক্যারি করছিল অথবা বাথরুমে একটা বালতি টান দিয়েছিল তারপর থেকে আর রুগী কি নড়তে পারছে না সে কোমর এত ব্যথা ব্যথা থেকে পায়ে ব্যথা চলে যাচ্ছে বা পা অবশ অবশ ভাব মনে হচ্ছে

আহ uh, হচ্ছে 27 জি আপনি কি জানেন কি কারণে এই সমস্যাটা হচ্ছে বা এই যে আপনার কোমর ব্যথা পায় যায় জ্বালা পোরা করে এই ব্যথাটা কেন হচ্ছে ডাক্তার সব কি বলেছে আপনাকে না ডাক্তার আমি একটা দেড় মাস আগে ডাক্তারের কাছে যাওয়ার পরে উনি আমাকে এই ওষুধগুলো দিলো প্লাস ব্যথা রকম কিছু ওষুধ দেওয়ার পর খাওয়া পড় বলতো আবার যেতে এক মাস যাওয়ার পরে আমি আবার আমাদের বাড়ির পাশে একটা হসপিটাল ছিল যা

তখন কিন্তু ডিক্স প্রলাপস হয় কিন্তু পিছনের দিকে যখন আপনি সামনে ঝুঁকেন প্রলাপসটা আরো বেড়ে যায় আরো প্রেসার পরে স্পাইনাল কড বা নার্ভে যার কারণে তখন আপনার পায়ের দিকে জ্বালা পোড়া করে যেটা আপনার যেহেতু হাঁটু পর্যন্ত এটা বোঝা যাচ্ছে এল ফোর ফাইভ লেভেলে ডিক্স প্রলাপস আছে আপনি কিন্তু জানেন না আপনি কিছুদিন ওষুধ খেয়ে হয়তো ভালো আছেন আবার এখন হচ্ছে কিন্তু পারমানেন্ট কিন্তু সমাধান হচ্ছে না আর এই ডিক্স প্রলাপস গুলো যেগুলো হবে আস্তে আস্তে চলতে থাকলে এক পর্যায়ে পা অবস অবশ বা পারমানেন্ট নিউরোলজিক্যাল ডিসেবিলিটি হতে পারে আপনার বিভিন্ন সমস্যা হতে পারে তা আমি বলবো আপনি সিম্পল একটা এমআরআই করে দেখেন লাম্বো স্যাক্রাল স্পাইন অবশ্যই আপনার ডিক্স প্রলাপস হয়েছে দেন এই রুগীগুলোকে আমরা কিছুদিন হসপিটালে রেখে যদি রেগুলার দুই থেকে তিন বেলা ফিজিওথেরাপি দিতে পারি সঠিক নিয়মে আপনি পারমানেন্টলি সুস্থ হয়ে যাবেন দেন আমরা কিছু এক্সারসাইজ শিখিয়ে দিব ডাক্তারি ভাবে এই এক্সারসাইজ গুলো করতে হবে একেবারে কঠিন কিছু না এক্সারসাইজ আপনি যখন বিছানায় যাবেন তখন শুয়ে করতে হবে পাঁচ দশ মিনিট আবার বিছানা থেকে উঠার সময় পাঁচ দশ মিনিট আর সামনে ঝুঁকে আপাতত আর কোন কাজ করবেন না যদি সম্ভব হয় একটা করসেট বেল্ট আপাতত পরুন আর আপনি একজন অবশ্যই চিকিৎসকের স্বর্ণাপন্ন একটা এমআরআই করে দেখেন তারপরে চিকিৎসা নেন অবশ্যই ভালো হয়ে যাবে আচ্ছা আমি ফিজিওথেরাপি ব্যাপারটাই একটু বিশদভাবে জানতে চাইব যে এই ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু আসলে বাদ ব্যথা প্যারালাইসিস এবং স্পাইনাল এই সকল সমস্যা বেশিরভাগ কল আমরা যদি কারণ দেখি যে রিক্স প্রলাপস এটা একেবারেই তৈরি জিনিস মানে আমরা রুগীরা তৈরি করছে এটা কোনো মানে কেরি করে আসে নাই যে মা থেকে আসছে বাবা থেকে আসছে এমন কিছু না বংশগত কিছু না অথবা কোনো ইনফেকশন না এটা কোনো ক্যান্সারও না তো এই রুগীগুলা বেশিরভাগই নিজের থেকে তৈরি করে যে মেকানিক্যাল সমস্যা তো এই সমস্যাগুলার বেশিরভাগ মানে নব্বই পার্সেন্ট রুগীর চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি সারা ওয়ার্ল্ডেই এই রোগের চিকিৎসা আপনি কানাডা অস্ট্রেলিয়া আমেরিকা যাদেরকে আমরা আধুনিক বিশ্ব বলবো তারা এই রোগের একমাত্র চিকিৎসা ফিজিওথেরাপি দেয় ওখানে কোনো ব্যথার ওষুধ দেওয়া হয় না এ রোগের চিকিৎসা একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের স্বর্ণাপন হয়ে যদি সে নেওয়া যায় তাহলে সে ভালো হয়ে যায় এখানে আপনি যে কথাটা বললেন যে অনেকদিন ধরে ফিজিওথেরাপি নিচ্ছি কিন্তু ভালো হচ্ছে না আমার কাছে মনে হয় যে এটা এটা একটা বড় ব্যাপার যে কার কাছে যাবে কোথায় গেলে ভালো ট্রিটমেন্ট অবশ্যই আপনি জানেন ফিজিওথেরাপিটা একটা বিশাল সাবজেক্ট এটা বেশিরভাগ চিকিৎসাটাই কিন্তু আমার হাতের কলা মানে কলা কৌশলের উপর নির্ভর করে আমার দক্ষতা আমার একাডেমিক এক্সপোজার তার উপরে আমি কত রুগী হ্যান্ডলিং করেছি কত রুগী ভালো হয়েছে এবং আমার কতটুক এই সাবজেক্টে পড়া পড়ালেখা আছে আপনি এই মেডিকেল সায়েন্সের এই ব্রাঞ্চটা কিন্তু একেবারে মডার্ন মেডিকেল সায়েন্স যেখানে ব্যথার ওষুধ না দিয়ে চিকিৎসা দেওয়ার মানে পদ্ধতি এবং প্যারালাইসিস রোগের অনেক ক্ষেত্রে একমাত্র চিকিৎসা তো এই মেরুদণ্ডের সমস্যা রুগীগুলাকে আমরা যখন ফিজিওথেরাপি দেই অনেক সময় বিভিন্ন সেন্টারে গিয়ে গিয়ে ফিজিওথেরাপি দেয় প্রথম হচ্ছে রোগ নির্ণয় জরুরি এখন সব রুগী যে ফিজিওথেরাপি লাগবে এমন কোনো কথা না তো অনেক সময় দেখা যায় ক্যান্সারের রুগীগুলো আপনি ফিজিওথেরাপি দিচ্ছেন তাহলে সমস্যা আরো বাড়ে যাবে যে রুগী বাঁচত তিন মাস সে বাঁচবে এক মাস কারণ ক্যান্সারে যদি আপনি হিট দেন বা কোনো মানে যেটা ইলেকট্রোথেরাপি দেওয়া অথবা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হোক আল্ট্রাসাউন্ড হোক যে কোনো হিট দেওয়া হোক তাহলে ক্যান্সার দ্রুত স্প্রেড করবে এবং রুগীর টিভি স্পাইন হয় মেরুদণ্ডের যদি টিভারকোলোসিস হয় তাহলে একই সমস্যা টিভি ব্রাস্ট হয়ে আরো খারাপ হয়ে যেতে পারে প্যারালাইসিস হয়ে যেতে পারে কট কম্প্রেশন হয়ে যেতে পারে তো প্রথমত দেশের বাইরে লেখাপড়া করেছেন এবং আপনার দেশের বাইরে দীর্ঘদিন থেকেছেন চিকিৎসা করেছেন ওখানকার চিকিৎসা পদ্ধতি সম্পর্কেও জানেন তো আমাদের দেশের সাথে তাদের কতটুকু পার্থক্য বা আমরা তাল মিলিয়ে চলতে পারছি কিনা এ বিষয়ে জানব একটা ব্রেক নিয়ে প্রিয় দর্শক এবার নিচে ছোট্ট একটা বিরতি ফিরছে কিছুক্ষণের মধ্যে আমাদের সাথেই থাকুন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে